মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত আজকে লক্ষেশ্বরীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছিয়ত্তরতম জন্মবার্ষিকী উপলক্ষে একখাতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বানপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় লক্ষীশ্বরী থানা এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মহোদয় সহ দুল্লতুলি এবং বর্মাছুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়গণ উপস্থিত ছিলেন আরও উপস্থিত ছিলেন উপজেলা দপ্তরের বিভিন্ন কর্মকর্তা বৃন্দু সহ এলাকার সাংবাদিক বৃন্দু এবং বন্ধুবান্ধব ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন ক্যাক শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আপনারা দেখছেন এখানে খাতা হচ্ছে এবং কেক খাতার পর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় শেখা উন্নয়ন এবং শেখা বাংলাদেশের বাংলাদেশের যে উন্নয়নের বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয় এবং তার জীবন দর্শন নিয়েও এক আলোচনা করা হয় সবাই হরতালের মধ্য দিয়ে এবং হেভি বার্থডে উচ্চারিত করে সবাই আনন্দগণ মুহূর্ত দিয়ে আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনটি উদযাপন করেন আলোচনা সবাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু জীবন কামনা করে গুণজাত করা হয় মাননীয় প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে দোয়া প্রার্থনা করেন এবং পরিষদের সকলকে সুস্বাস্থ্য কামনা করে সবার সমাপ্তি ঘোষণা করেন